হ্যালো ভিউয়ার্স, শর্ট ভিডিও ইন চ্যানেলে আপনাকে স্বাগত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সব থেকে বড় খবর, এই মাসেই টাকা পাবেন আরো 23 লক্ষ মহিলা। আপনি যদি টাকা না পেয়ে থাকেন, মন খারাপ করার দিন শেষ। কোভিড মহামারী, লকডাউন থেকে শিক্ষা, হাতে টাকা জুগিয়ে মহিলাদের স্বনির্ভর করে তোলাই ছিল টার্গেট। রাজ্য সরকারের ক্ষমতার তৃতীয় ইনিংসের বর্ষপূর্তির মুখেও সেই লক্ষ্যে অবিচল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। হাতিয়ার সেই নির্বাচনী প্রতিশ্রুতি লক্ষ্মীর ভাণ্ডার। বাজেট অর্থের সংস্থান করাই ছিল অর্থবর্ষ শেষ হওয়া মাত্র, তাই বাংলা আরো 23 লক্ষ মহিলাকে নিয়ে আসা হলো এই প্রকল্পের অধীনে। আগামী 5ই মে তৃতীয় মা মাটি মানুষের সরকারের 1 বছর পূর্ণ হওয়ার আগেই সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 500 থেকে 1000 টাকা। এর জন্য প্রতি মাসে প্রায় 240 কোটি টাকা খরচ বাড়ল রাজ্য কোষাগারে। গত বছর বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার 4 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়। দুর্গাপুজোর আগেই রাজ্যের 1,53,08,282 জন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় প্রকল্পের নির্দিষ্ট অর্থ। তপশিলি জাতি উপজাতির ক্ষেত্রে টাকার অঙ্ক 1,000, অন্যদের জন্য 500। গত 6 মাস ধরে 3 তারিখের মধ্যে তা জমা পড়েছিল। চলতি এপ্রিল মাসে অবশ্য এর ব্যতিক্রম হয়েছে। সুযোগ বুঝে গুজব ছড়াতেও দেরি হয়নি, তবে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছে নবান্ন। রাজ্যের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নতুন অর্থবর্ষের প্রথম মাস হওয়ার জন্য এপ্রিলে টাকা ঢুকতে দেরি হয়েছে, কারণ রীতি অনুযায়ী বাজেটের পর বরাদ্দ অনুমোদনে অর্থ দপ্তরের ছাড়পত্র প্রয়োজন, ফলে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে অনেক দেরিতে। এই মুহূর্তে অবশ্য সব কাজ শেষ, 15ই এপ্রিলের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। গত 2 দফায় দুয়ারে সরকার ক্যাম্পে সব থেকে বেশি উন্মাদনা ছিল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। গত মাসে আয়োজিত শিবিরে আবেদন জমা পড়েছিল 22,83,363, 22,11,240 জনের আর্জি অনুমোদিত হয়েছে। এর মধ্যে তপশিলি জাতিভুক্ত উপভোক্তা 2,76,493 জন আর তপশিলি জাতি 52,197। চলতি এপ্রিল মাস থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। নবান্নের পরিসংখ্যান অনুযায়ী নতুন উপভোক্তা নিরিখে সব থেকে এগিয়ে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর ও হুগলি জেলা। চলতি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপকৃত হবেন মোট 1,75,19,522 জন। ফলে এই খাতে প্রতি মাসে রাজ্যের খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1,090 কোটি টাকা। গত মার্চ মাস পর্যন্ত যা ছিল 850 কোটি। আগামী 1 বছরে এই প্রকল্পে মোট 13,080 কোটি টাকা ব্যয় হবে। সূত্রের খবর, প্রয়োজনীয় নথি জমা না দেওয়ায় 44,673 নতুন আবেদন মঞ্জুর করা যায়নি। প্রথম বাজারে ঠিক একই কারণে বাদ গিয়েছিল প্রায় 80,000 আর্জি। যদিও মুখ্যমন্ত্রী স্বয়ং বাড়ি বাড়ি অফিসার পাঠিয়ে সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছিলেন, এবারও তেমনি ভাবনা চিন্তা করছে নারী শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে চাপ দিয়ে দিবেন, বন্ধুদের মাঝখানে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা। No, I don't wanna waste what's left. And I